চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচে অবাক হয়েছেন সবাই কিন্তু অধিনায়ক সাকিব আল হাসান দিন শেষের সংবাদ সম্মেলনে জানিয়েছেন জয়ের চিন্তা থেকেই এমন ব্যাটিং দিন শেষের সংবাদ সম্মেলনে চট্টগ্রাম টেস্টের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন সাকিব আমার একশো করা লাগবে ওর একশো বিশ অসম্ভব না অনেক ডিফিকাল্ট কাজটা

সাকিবের কথা শুনছিলাম ম্যাচ শেষে দিন শেষে আহ সাকিব বলছিলেন যে ব্যাটিং অ্যাপ্রোচ ঠিক আছে আমরা দেখেছি দ্বিতীয় ইনিংসে ব্যাটিং অর্ডার বেশ কিছু পরিবর্তন করা হয়েছে সেটা কি ম্যাচ জয়ের চিন্তা থেকেই এমনটি করেছে ম্যানেজমেন্ট হ্যাঁ সাকিবের প্রেস কনফারেন্স বলতেই হয়তোবা একটা হাসি আসার কথা কারণ হচ্ছে যে বলেছেন অবশ্যই একটা মজা করে বলেছেন যে এই ম্যাচটা হয়তোবা সে সাকিব দেশের ওপর রান করলে এবং সৌম্য রান করলে হয়তো বা সম্ভব আসলে এটা আক্ষেপও বলতে পারেন একটা বা বলতে পারেন যে হ্যাঁ শেষ দিনে ব্যাট করতে হবে লড়তে হবে এমন একটা কথা বলেছেন তবে যেটা বলছেন যে পরিকল্পনার কথা অবশ্যই পরিকল্পনা ছিল আগের রাত থেকেই যে যখন বড়ো একটা রান চেঞ্জ করতে হবে সেই সময় হয়তোবা সফল করতে হবে করে নাবিকে মোকাবেলা করা তাদের যেই ভেরিয়েশনটা আছে তাকে মোকাবেলা করতে হলে অবশ্যই একটা পরিকল্পনা চেঞ্জ করতে হবে বা হাতি ব্যাটসম্যান দিয়ে ব্যাট করালে danhati spinnera ভালো সুবিধা পান সেই জায়গাতে একটা হিট করার ইচ্ছা ছিল সাকিব হাসিন তেমনটা হয়নি পরিকল্পনা হয়তো বা ওয়াস্টম্যান হয়নি সাকিব বলছিলেন যে পরিকল্পনা করা হয়েছে ইচ্ছা ছিল যদি নিজের তার পরিকল্পনা সব যদি এক্সিকিউট করা যেত তাহলে হয়তো সৌম্য সৈকতকে ওপেন করাতেন এমন কথাও বলেছেন তো তেমনটা হয়নি পরিকল্পনা তো অনেক করা হয় সেগুলো এক্সিকিউট ঠিকমতো করাটা বড় বিষয় সেটা হয়নি বলে হয়তো অনেক কথা শুরু হবে বা কথা হবে তারপরে হয়তো এই ম্যাচ জয়ের জন্য একেবারে অ্যাপ্রোচ যেটা আপনি যদি বলেন সে অ্যাপ্রোচ যে বাংলাদেশ চারশো কেন চারশো বিশ বাজে রানই হোক সে রান জয়ের জন্যই খেলতে এবং সেই অ্যাপ্রোচ মাথায় রেখে কিন্তু বাংলাদেশ দল যে এই ব্যাটিং অর্ডারের চেঞ্জ সেই চেঞ্জটা এই একটা কারণে করা হয়েছে মাঝার শেষ দিনে যেই টার্গেট এখন বাংলাদেশে রয়েছে দুশো বাষট্টি রান সাকিব রয়েছেন সৌম্য সরকার রয়েছেন এরপরে আর স্বীকৃত কোনো ব্যাটসম্যান নেই মানে বাস্তবতা বলছে যে এই অবস্থায় কোনোভাবে সম্ভব নয় সেই কাজটি করা কিন্তু বৃষ্টি আবার একটা কথা বলছে যে বৃষ্টি যদি দুটি সেশন কোনোভাবে খেলাটিকে বন্ধ করে রাখে সেক্ষেত্রে এক সেশন হয়তো বা বাংলাদেশ কোনোভাবে পার করে দিতে পারে এমন কোনো কথা কি সাকিব আল হাসান বলেছেন কিনা সংবাদ সম্মেলনে না এমন এমন নয় কারণ যে একটা সেশন থাকবে বিশ বা ত্রিশ ওভার খেলা হবে সেটা হচ্ছে বাংলাদেশ খুব ভালোভাবে ডিফেন্ড করতে পারবে তা কিন্তু নয় কারণ বাংলাদেশ যেভাবে ব্যাটিং অ্যাপ্রোচ দেখিয়েছে পুরো টেস্টে সেখানে কিন্তু বিশ ওভার কোনো পার্টনারশিপ হয়নি যে আপনি দেখবেন যে বিশ ওভার পার্টনারশিপ হয়েছে এমনটাও হয়নি যে বাংলাদেশ দল ভালো করবে সেক্ষেত্রে একটা সেশন খেলা হলে বাংলাদেশ এই ম্যাচে টিকে যাবে তেমনটা নয় তবে সাকিব এটাও মজা বলেছেন যে হয়তো টেস্ট বাঁচালে একমাত্র বৃষ্টি বাঁচাতে পারেন তো সেটা অবশ্যই মাথায় আছে তবে কোনোভাবেই বাংলাদেশ দল এই ম্যাচে ব্যাক করবে এটা বলা যায় না সাকিবের কথা বারবার উঠে এসেছে যে আসলে এটা নিয়ে অনেক কিছু বলেছেন যে কথা কথা বলুন বলুন বা প্রথম অনেক এর মধ্যে নিয়ে এসেছেন তবে এটা ঠিক যে এই ম্যাচ বাঁচানোর আসলে ওইরকম আক্ষরিকত কোনো ওয়ে নেই শুধুমাত্র বৃষ্টি ছাড়া সাকিব এটা মেনেই নিয়েছেন অনেকটা মাঝার আপনাকে ধন্যবাদ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাঝরুল ইসলাম বাংলাদেশ এবং আফগানিস্তানের টেস্ট সম্পর্কে